কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল দৌড় প্রতিযোগিতা। শনিবার বিকেলে উপজেলার এগারোসিন্দুর থানারঘাট এলাকার ব্রহ্মপুত্র নদীর তীরে এই হাল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এগারোসিন্দুর যুব সমাজ এই প্রতিযোগিতার আয়োজন করে, কয়েকশো দর্শক প্রতিযোগিতা উপভোগ করেন। কিডস এন্ড মাদার্স ফ্যাশনের আউটলেট এবার আপনার শহরে, গাজী সুপার মার্কেট দ্বিতীয় তলা, ঈশা খা রোড, রথখোলা, কিশোরগঞ্জ। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উপভোগ করেন এগারোসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রতিযোগিতায় চার জোড়া হাল অংশগ্রহণ করে। পরে বিজয়ী হালের মালিকদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি বড় খাসি, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ছোট খাসি ও তৃতীয় পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন প্রদান করা হয়। এছাড়া সান্ত্বনা পুরস্কার হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি করে ছাতা দেওয়া হয়। প্রধান অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।